ডিএন44 বাস মালিক সমিতির উদ্যোগে রাখি বন্ধন উৎসব বনগা দক্ষিণেশ্বর বাস রুট চালু দিন থেকে এই উৎসব পালন করা হয় বলে দাবি সংগঠনের ডিএন44 বাস মালিক শ্রমিক সংগঠনের উদ্যোগে পালিত হলো রাখি বন্ধন উৎসব সংগঠন সূত্রের দাবি 2009 সালে বনগা দক্ষিণেশ্বর এই রুটের বাস পরিষেবার শুভ সূচনা হয় সেদিনই রাখি পড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছিল তারপর থেকে সেই দিনটির স্মরণে প্রতি বছর রাখি পূর্ণিমাতে সংগঠনের পক্ষ থেকে রাখিবন্ধন বন্ধন উৎসবের আয়োজন করা হয় যার ব্যতিক্রম হলো না এবছরও এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে শ্রমিক মালিক ও তাদের পরিবারের সদস্যরা একত্রিত হন ডিএন চুয়াল্লিশ বাস স্থানীয় ব্যবসায়ী পথ সাধারণ মানুষ যানবাহন চালক প্রত্যেকের হাতে পড়িয়ে দেওয়া হয় সৌভাতৃত্বের রাখি সংগঠন সূত্রে খবর বিগত বছরগুলিতে একইভাবে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে এদিন পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি বাসে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের হাতেও রাখি পরিয়ে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে রাখি পড়ানোর জন্য বাস স্ট্যান্ডের বিপরীতেই তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ সেখান থেকে সাধারণ মানুষের হাতে রাখি পড়ানোর পাশাপাশি মিষ্টি মুখের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে সংগঠনের পক্ষে নারায়ণ ঘোষ বলেন বিগত বছরগুলির মতো এবছরেও আমরা বাস মালিক শ্রমিক এবং সংগঠনের সদস্যরা মিলে এই রাখি বন্ধন উৎসব পালন করছি এই রাখি বন্ধন আমাদের ডিএন ফর্টি ফোর আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আমার যখন এইট এই ছিল সেই সময় বন্ধ হয়ে যায় তারপরে দু হাজার নয় সালে ডিএন ফর্টি ফোর জন্মগ্রহণ করে এই আজকের দিনে এই রাখি উৎসবটা আমরা সেই দিন থেকে আমরা পালন করি কেননা পূর্ণিমার দিনে আমাদের জন্ম হয় তখন থেকে আমরা মালিক এবং শ্রমিক যৌথ উদ্যোগে আমরা এই রাখি বন্ধনটা সবার মধ্যে পালন করি কারণ এই দিনটা আমরা বেছে নিয়েছি যে আমাদের ব্যবসায় লস হোক যাই হোক না কেন কিন্তু এই দিনটা আমরা পালন করবই সেইভাবে আমরা আজকের দিনও আমাদের যত মহিলারা আছে এবং আমাদের যত মালিকরা আছে শ্রমিকরা আছে একসাথে মিলে আমরাই এই উৎসবটা আজকে পালন করবো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন নতুন রূপে নতুন সাজে নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিরা